দুধ খাওয়ার যে বিষয় পৃথিবীর কোন বাবা দায়িত্ব পালন করে নাই করবেও না এই দায়িত্বটা শুধুমাত্র মা পালন করছে করবে এটা মাকে আমি আল্লাহ আদেশ দিয়েছি আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়ালিদা দু ইরদিউনা আউলাদাহুন্না আউলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়তিম আরাদা সূরা বাকারার 233 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন 32 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আমি মায়েদেরকে আদেশ দিয়েছি তার যেন সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করায় ঢাকার মেয়েরা যারা মা হচ্ছেন যারা মা হয়েছেন তাদেরকে বলছি সন্তানকে কমপক্ষে 2 বছর দেওয়া লাগবে এটা আমার আল্লাহর নির্দেশ এটা উন্নত বিশ্বে যারা আজ মানে না সবচেয়ে বড় সমস্যা তাদের স্তন ক্যান্সার হচ্ছে মায়েরা এই ভুলটা করবেন না আশা করছি বিশেষ করে রাজধানীতে অনেক মেয়েরা নিজের ফিগার নষ্ট হয়ে যাবে নিজের শরীর খারাপ হয়ে যাবে যে সিহারা নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে দুধ দিতে চায় না কে বলেন ম্যাডাম ঠিক আছে তো দানো আনো দানো খাওয়ালে কি হবে জানেন আপনি দানো বানিয়েছে ডেনমার্কে দানো কে দিয়ে বানায় একটু গবেষণা যান এই দানো ফ্যাক্টরিতে গবেষণা চালিয়ে দেখা গেছে এখানে অধিকাংশ এই দুধের ভেতরে পশুর দুধ মেশানো হয় বিশেষ করে শুকুরের আপনার এই সন্তানকে নিজের স্তনের দুধ না দিয়ে দানো খাওয়ালে আস্তে আস্তে যখন বড় হবে ওর চরিত্র হবে শুকুরের মতো কুকুরের মতো আর এই সন্তান গুলো বড় হয়ে আবরারের মতো মানুষকে হত্যা করে আমার তো মনে হচ্ছে আবরারকে যারা মেরেছে এরা মায়ের দুধ কেউ খায়নি সব খেয়েছে দানো আনো দানো আনো খেলে তো এটা হবে তারপর ভেতরে তো মনুষ্যত্ব তৈরি হয় মেয়েরা যারা এসেছেন আশা করছে আপনি আজকের এই দিন থেকে এই সিদ্ধান্ত পাল্টান আপনার শরীর আপনার ফিগার আপনার চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ আপনাকে দুধ পান করাতে আদেশ দিয়েছে তা না কারণ আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এটা বাচ্চার শুধুমাত্র খাবার না এটা মহাব্বত এটা ভালোবাসা এটা অধিকার এটা হক এটা যদি আপনি নষ্ট করেন বড় হয়ে আপনার হক নষ্ট করবে দিয়ে দোয়া করালো কাজ হবে না কারণ এসব বিষয়ে দোয়া করার কাজ না আপনি গাছ বাঁকা করে লাগিয়ে যদি বলেন বড় হলে সোজা করে নেব 10 বছর পরে যদি আপনি সোজা করতে চান বংশ বাঁকা হয়ে যাবে গাছ সোজা হবে না সন্তানের জন্য অনেকে দোয়া চায় হুজুর দোয়া করুন যেন ভালো হয় ভালো হবে কি করে কত মায়ের আসল যে অধিকার ওইটাই পাইনি কথা বলে না কেন এখন দোয়া করে কাজ হবে না আপনাকে ঠিক ওর অধিকার যেভাবে নষ্ট করেছে আপনার অধিকার নষ্ট করেও শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসবে আমি আর নিজে আর নামলাম না এরপরও যদি মায়েরা সংশোধন না হয় ওর কপালে এরকম এই ঐশী আসবে আল্লাহ তুমি হেফাজত করো জাতিকে জয় করেন আমি